ওয়েলকাম ব্যাক টু কোয়েলিস ব্লগ এন্ড কিচেন। আপনারা দেখছেন কোয়েলির ব্লগ এবং কিচেন। আজকে আমি আপনাদের পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝালের রেসিপি দেখাবো। একদম ঘরোয়া উপকরণে, একদম কম সময়ে কিন্তু খুব টেস্টি এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এর জন্য কি কি লাগছে দেখে নিন। এখানে আমি চারটে পাবদা মাছ নিয়ে নিয়েছি, আর লাগছে পরিমাণ মতো নুন, হলুদ, কালো জিরে, নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, এদিকে আমি সাদা এবং কালো সর্ষে লঙ্কা দিয়ে আদা দিয়ে বেটে নিয়েছি। দেখলেন তো, একদম ঘরোয়া উপকরণে কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে একদম কম উপকরণে। প্রথমে কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতেই সামান্য নুন ছিটিয়ে এবার এখানে আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। মাছগুলোকে কিন্তু আমি একটুখানি কড়া করে ভাজবো, একটু কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে। ফিরে এলাম 3 মিনিট পর, তা দেখুন আস্তে আস্তে কিন্তু আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো মাছগুলো দেখুন একটু কড়া করে ভাজবো বলেছিলাম, তো কড়া করে কিন্তু আমার ভাজা অলরেডি হয়ে গেছে। মাছগুলোকে আমি ভেজে তুলেও নিলাম, আর ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ ভাজার সময় কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে। তো দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এখানে সামান্য নুন এবং হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নেব। নুন দেওয়ার কারণে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে। দেখুন এইবার এখানটায় আমি যে সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা অ্যাড করে দিলাম, দিয়ে একটুখানি ফুটতে দিয়েছি। তো দেখুন ফুটে যাওয়ার পর এখানটায় অ্যাড করে দিলাম বাটি ধুয়ে রাখা জলটা, দিয়ে আবার একটু 2 মিনিট ফুটিয়ে নিয়ে এরপর এখানটায় মাছগুলোকে আস্তে আস্তে অ্যাড করে দেবো। মাছ দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে ফিরে আসবো। 2-3 মিনিট ফোটানোর পর দেখুন গ্রেভিটা কিন্তু একটু গামাখামাখা হয়ে গেছে, মানে যতটা আমি রাখবো অতটা। এবার ফ্লেমটা অফ করে দেবো। ফ্লেম অফ করে দিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এইবার শুধুমাত্র সার্ভ করার পালা। এই দেখুন সার্ভ করে নিয়েছি, আর গরম ভাতে পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল জাস্ট জমে যাবে, মুখে বাউ ছাড়া আর কোনো কথাই বেরোবে না, এত টেস্টি হয়। তো সবাইকে রিকোয়েস্ট করব আপনারা এইভাবে একবার পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল বানিয়ে দেখুন। একবার খেলে বারবার খাবেন, মুখে একদম স্বাদ লেগে থাকবে। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আরও বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।